हेलो स्टूडेंट्स, आजकेर आमी तुम्हादेर के सिंपल हार्मोनिक मोशन पार्ट 11 एर एकटा जिनिस कराच्छी। आगे थेके आमी एकटु छबिटाके एंके रेखेछी जाते समय अपचय ना हय। तो लक्ष्य करो, कोश्चेनटा लेखा आछे एकई सरलरेखा बराबर समकम्पाङ्केर किन्तु भिन्न विस्तारेर दुटी सरल दोलगति উপরিপাতিত হলো, মানে একটা কম্পনের সঙ্গে উপর, মানে একটা সরল দোলগতির উপর আর একটা সরল দোলগতি উপরিপাতিত হয়েছে, মানে একটার উপর আর একটা পড়েছে। এদের দশা সমান হলে লব্ধ গতি কিরূপ হবে এবং দশা বিপরীত হলে কিরূপ হবে তা লেখচিত্র ও গাণিতিক ভাবে দেখাও। দেখো, লেখচিত্র আঁকার জন্য আমি আগে থেকে লেখচিত্র করার জন্য আমি আগে থেকে এঁকে রেখেছি এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর কণার সরণকে ডিনোট করব। একটা কণা এ বিস্তারে গতিশীল, সরি, একটা কণা বি বিস্তারে গতিশীল, দেখে নাও, আর একটা কণা এ বিস্তারে গতিশীল। দুজনের বিস্তার আলাদা, বাট দুজনের দশা সমান। দশা মানে দেখো, ওমেগা টি দশা কোণ, মানে ওমেগাটি একই। কি করে হয় লক্ষ্য করো, আমার যে দুটো আঙুল আছে, আমি এই দুটো আঙুলকে দুটো কণা ধরলাম, ওকে। তাহলে যদি এই রকম যায়, তাহলে লক্ষ্য করো, বি কণাটা যখন এখানে, এ কণাটা যখন এখানে, বি কণাটা তখন এখানে, দেখে নাও এই। তাহলে দুজনে অলওয়েজ একই অ্যাঙ্গেল করছে, মানে দশা কোণ সেম। তাহলে এই দুটো কণা যখন প্রাথমিক অবস্থা এখানে ছিল, তাহলে টাইম স্টার্ট, তাহলে দুটোই ঘুরছে, এই গেল। তাহলে দুজনেই এখানে, দুজনেই কোণটা একই করেছে। আবার দেখো, দুটো কণাই একই বিস্তারে, একই সময়ে বিস্তারে পৌঁছে যাচ্ছে, যে যার বিস্তারে। দুজনের তো বিস্তার একই নয়, আলাদা বিস্তার। তাহলে এই বিস্তারে পৌঁছে গেল, আবার এখান থেকে এই ফিরে এলো। অর্থাৎ দুটো কণা একই দশায় আবর্তিত হচ্ছে, দুজনের ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক একই। কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়াল টু 2πn, দুজনের সম কম্পাঙ্কের, ওই জন্য দুজনের ওমেগা একই এবং দশা কোণ একই হবে। লক্ষ্য করো, প্রথমে যদি আমি ধরি টাইম যখন জিরো, যখন টাইম জিরো তখন কণাটা এখানে, এই জায়গাটায়, ঠিক আছে, মানে কোন বিস্তারে, বি বিস্তারের কণাটা এখানে, এ বিস্তারের কণাটা কিন্তু এখানটায়। তাহলে টি বাই ফোর সময় কণাটা বিস্তারে পৌঁছয়, মানে বি কণাটা এখানে চলে এসছে, এ কণাটাও বিস্তারে পৌঁছে গেছে। এরপরে বি কণাটা পুনরায় সাম্যাবস্থানে ফিরে এলো, পুনরায় সাম্যাবস্থানে ফিরে এলো। তাহলে এ কণাটাও পুনরায় সাম্যাবস্থানে ফিরে আসবে। এরপরে বি কণাটা লেখচিত্র যদি এই হয়, তাহলে এ কণারও লেখচিত্র হবে এই। লক্ষ্য করো, তাহলে দুটো কম্পন পরস্পরের ওপর এইভাবেই উপরিপাতিত হয়েছে। তাহলে এই যে দুটো সমীকরণ দাঁড়িয়েছে, এই সমীকরণের ক্ষেত্রে আমি এখানে করে দেখাচ্ছি, তাহলে লব্ধ গতি ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, যেহেতু দুজন, দুজনের দশা এক, ঠিক আছে, দুজনের সেম দশা, তাই জন্যে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। আমি যদি এখানে বসাই, এ আর বি কমন চলে যায়, সরি, সাইন ওমেগাটি কমন চলে যায়, তাহলে কি পড়ে রইল, এ প্লাস বি সাইন ওমেগাটি। অর্থাৎ লব্ধ গতির সমীকরণ আসবে দিস, এবং বিস্তার হবে কত, এ প্লাস বি, বিস্তার হবে অবশ্যই এ প্লাস বি। মানে লেখচিত্রতে আমাকে কেমন করে আঁকতে হবে, লক্ষ্য করো, এখান থেকে এটা এ, এই জায়গাটা এ, এটা বি,
ঠিক আছে, আমার এখানে কিন্তু আসছে এ প্লাস বি, মানে এ এর সঙ্গে আবার বি যোগ হবে, তাহলে বিটাকে নিয়ে আমি এখানটায় বসাবো, এই এই হবে বি, এটা বি, তাহলে এ এতটা ছিল তার সঙ্গে বিটা অ্যাড হবে, তাহলে বিটা এখানটায় গেল, তাহলে এই লাল কালারের যেটা আমি করছি তাহলে এটাই হবে লব্ধ বিস্তার, এটাই হবে লব্ধ বিস্তার, এবং লব্ধ গতির, লব্ধ গতির লেখচিত্র দাঁড়াবে এরকমই, তাহলে লব্ধ গতিও দেখো সমীকরণ আছে এ প্লাস বি সাইন ওমেগাটি, অর্থাৎ এদের দশাকোণ যা লব্ধ গতিরও দশাকোণ একই, তাহলে লব্ধ গতিরও দশাকোণ কি আসবে, এই লাল কালার দিয়ে আমি করছি, এটাই হলো লব্ধ গতির লেখচিত্র, এই তাহলে এটাই হবে এ প্লাস বি, এটা ছিল বি, এটা হলো এ, তাহলে দুটো সরল দোলগতি যদি একই কম্পাঙ্কে সমদশায় উপরিপাতিত হয় তাহলে নতুন সরল দোলগতি সমীকরণ আসবে এ প্লাস বি সাইন ওমেগাটি, এবং তাদের লব্ধ বিস্তার আসবে কত, এ প্লাস বি। এইবারে লক্ষ্য করো আমাকে দেওয়া আছে যে দশা বিপরীত হলে, দশা বিপরীত মানে কিরকম, কিন্তু দুজনের কম্পাঙ্ক একই, দুজনের সেম কম্পাঙ্ক কিন্তু দশা বিপরীত, তাহলে কিরকম করে আঁকবো এটাকে লক্ষ্য করো, লক্ষ্য করো এটা হলো এর বৃত্ত, একটু বেঁকে যাচ্ছে একটু ঠিকঠাক করে দেখে নিও, এটা হলো এর বৃত্ত, মানে এ ব্যাসার্ধের যে আবর্তিত হচ্ছে তার বৃত্ত এটা, এবারে বি ব্যাসার্ধের যে আবর্তিত হচ্ছে তার বৃত্ত এটা, ছোট্ট একটু আনলাম, ওকে লক্ষ্য করো লক্ষ্য করো সমান দূরবর্তী ঘরগুলোকে নিতে হবে, এই লক্ষ্য করো এ কোণাটা মানে এ বিস্তারের কোণাটা যে মুহূর্তে বিস্তারে পৌঁছবে, বি বিস্তারের কণাটা, এটা বি বিস্তার, ঠিক আছে, এটা বি বিস্তার, এটা বি বিস্তার, তাহলে বি বিস্তার বি বিস্তারেই পৌঁছবে, মানে বি বিস্তারের কণাটা বিস্তারে পৌঁছবে বাট অপোজিটে, বাট অপোজিটে, ওই জন্য দশা বিপরীত, মানে কিরকম কেসটা ঘটছে, এ কণাটা এখানে যাচ্ছে, বি কণাটা কিন্তু তার উল্টো দিকে যাচ্ছে, এই তাহলে এ কণা গিয়ে বিস্তারে পৌঁছলো, বিও বিস্তারে পৌঁছলো, এ কণা গিয়ে সাম্যাবস্থানে পৌঁছলো, বি গিয়ে সাম্যাবস্থানে, আবার এ কণা গিয়ে ঋণাত্মক বিস্তারে পৌঁছলো, এ ওপরে উঠলো, তাহলে দুজনের পুরোপুরি উল্টো, অর্থাৎ দুজনের দশা বিপরীত বাট দুজনের কম্পাঙ্ক একই, ওই জন্যে একই সময়ে একই কোণ করে যাচ্ছে বাট বিপরীতমুখী, ওকে, তো তাই যদি হয়ে থাকে তাহলে এদের গ্রাফ আমরা কেমন করে দেখাবো, এদের গ্রাফ দেখাবো লক্ষ্য করো, এ কণা এই দিকে যাচ্ছে তো বি কণাটা তখন এই দিকে যাচ্ছে, এ কণা অ্যান্টি ক্লকে যাচ্ছে, বি কণা ক্লক ওয়াইজে যাচ্ছে, তাহলে এ কণা যখন এই বিস্তারে পৌঁছলো কত, জিরো থেকে টি বাই ফোর সময়ে, বি কণা কিন্তু বিস্তারে পৌঁছলো উল্টো,
দেখে নাও। এরপরে এ কণাটা আবার সাম্যাবস্থানে ফিরে এলো যে সময়ে বি কণাটাও সেম সময়ে সাম্যাবস্থানে ফিরে এলো, মানে এটা হলো টি বাই টু। এরপরে এ কণাটা এই গিয়ে এখানে গেল, তাহলে বি কণাটা এখান থেকে গিয়ে এই গেল, তাহলে বি বিস্তারে কণাটা এখান থেকে গেছে, এ বিস্তারে কণাটা এই। আচ্ছা টাইম গুলো লিখে নি, এটা টি বাই ফোর, টি বাই টু, এটা হলো থ্রি টি বাই ফোর, এটা হলো টি। ওকে, এখন আমি যদি গাণিতিক ভাবে সমীকরণটাকে দেখি, এ বি বিস্তারে কণার সমীকরণ দাঁড়াচ্ছে কত, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু বি সাইন মাইনাস ওমেগা টি, কারণ দশা বিপরীত, দ্যাট ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস বি সাইন ওমেগা টি। তাহলে এই অবস্থায় লব্ধ গতির সমীকরণ দাঁড়াবে কত, লব্ধ গতির সমীকরণ দাঁড়াবে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান কত, এ সাইন ওমেগা টি মাইনাস বি সাইন ওমেগা টি। লক্ষ্য করো ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি সাইন ওমেগা টি। তাহলে লব্ধ গতির সমীকরণ দাঁড়ালো এটা, যার বিস্তার কত, এ মাইনাস বি, যার বিস্তার কত এ মাইনাস বি। খেয়াল করো এ কে, এ কিন্তু বড়, বি ছোট, বির বিস্তার ছোট, তাহলে এখানে কি আসছে, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বিটাকে কেমন করে আঁকবো দেখবে, পেন্সিল কম্পাস দিয়ে তোমরা এইটা এটা কেটে নিলে, বিটা নিয়ে এ থেকে বসিয়ে দাও, এই ফের বলছি বিটাকে নিলে এ থেকে এটা বসিয়ে দাও, বসিয়ে দিলে এই যে যেটা পাচ্ছ এটাই হবে এ মাইনাস বি, তাহলে এটাই হবে এ মাইনাস বি, তাহলে এটাই হবে এ মাইনাস বি এর গ্রাফ। এই যাচ্ছে, তাহলে এটা যদি যায় তাহলে আমার গ্রাফটা কি আসবে, এটাই হলো লব্ধি লেখচিত্র। ওকে, যখন আঁকবে একটু সাবধানে আঁকবে, ঠিক আছে, ভুলভাল যেন না হয়ে যায়, এগুলো পরীক্ষায় কিন্তু দেয়। তাহলে এটাই হলো যে দুটো সরল দোলগতি ভিন্ন বিস্তারের এবং বিপরীত দশায় একই কম্পাঙ্কে যদি উপরিপাতিত হয় তাদের লব্ধ গতির লেখচিত্র আসবে এইটা। দেখো যেহেতু এ বড়, তাহলে লব্ধিটা এর দিকেই আছে, যদি দুজনের বিস্তার সমান হতো তাহলে নতুন কোনো আর সরল দোলগতি পাওয়া যেত না, লব্ধি স্মরণ হয়ে যেত জিরো, অর্থাৎ তখন এইরকম কোনো ওয়েব পাওয়া যাবে না, সরল দোলগতির কোনো লেখচিত্র পাওয়া যাবে না। ওকে, এইবারে আমরা শিখব সরল দোলগতির অবকল সমীকরণ। এটা আমাকে প্রথমেই বলা উচিত ছিল, যাক ভুলে গিয়েছিলাম। তো সরল দোলগতির অবকল সমীকরণ সেটা কি, ধরো সাম্যাবস্থান থেকে কোনো কণা এক্স দূরে রয়েছে, কণাটার ভর কত, এম। তাহলে সাম্যাবস্থান থেকে কোনো কণা যদি এক্স দূরে থাকে তখন তার উপরে একটা কেন্দ্রাভিমুখী বল কাজ করে, সেই বল স্মরণের সঙ্গে সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে ইকুয়াল টু করলে নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট আসবে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এফ মানে কি লেখা যায়, মাস ইনটু অ্যাক্সিলারেশন, কে ইনটু এক্স। আচ্ছা অ্যাক্সিলারেশন মানে আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিটি মাইনাস কে এক্স। আবার লিখতে পারি দেখো, এম ইন্টু ডি বাই ডিটি, ভি কে আমরা ভেঙে লিখতে পারি,
ডিএক্স বাই ডিটি মাইনাস কে এক্স, তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই কে বাই এম একটা ধ্রুবক, তাহলে কে বাই এম কে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই সমীকরণটাকেই বলা হচ্ছে সরল দোলগতিক কণার ক্ষেত্রে অবকল সমীকরণ। তাহলে এই সমীকরণটাকেই বলা হবে সরল দোলগতি সম্পন্ন কণার অবকল সমীকরণ। তাহলে আজকের এই পর্যন্ত, বাই।